हेलो एवरीवन, आई एम इमरान। वेलकम यू ऑल ऑन गेट सेट लाइफ चैनल। हेल्थ एंड फिटनेस टिप्स एर आरेक एपिसोड निये हाजिर होयेछि। आजकेर टॉपिक होबे बीएमआई निये। बॉयज एंड गार्ल्स, आजकेर वीडियो खूब इंटरेस्टिंग होते चलेछे। आमरा अनेके मात्रातिरिक्त ट्राइग्लिसराइड और कोलेस्ट्रॉल सह प्रयोजनीय एंटीऑक्सिडेंटेर प्रति उदासीन रयेछि। ओजन कतटुकु प्रयोजन, खूब कम अथवा अतिरिक्त ओजन कोनोटाई तो ठीक ना, तई ना? आर तई आमरा अति सहजे बडी मास इंडेक्स BMI ক্যালকুলেট করে ওজন কতটুকু হতে হবে তা বের করতে পারি। এখন আমাদের কাছে স্মার্ট ডিভাইস রয়েছে, সাথে ইন্টারনেটের সুবিধা, যার ব্যবহারে কার ওজন কতটুকু প্রয়োজন সহজে তা বের করতে পারি। তার জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই। গুগলের মাধ্যমে কিভাবে বের করতে পারি তা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে নিজের উচ্চতা ও ওজন দেখে নিতে হবে, তারপর গুগলে সার্চ করতে হবে BMI ক্যালকুলেটর লিখে। অনেক ওয়েবসাইট পাওয়া যাবে, যে কোনো একটিতে গিয়ে সেখানে বয়স, জেন্ডার, উচ্চতা এবং ওজন ফিল করতে হবে। অনেক সময় ওজন ফিল করতে পাউন্ডে ফিল করতে হয়, সেজন্য আরেকটা ট্যাব খুলে গুগলে নিজের ওজনকে পাউন্ডে খুব সহজে কনভার্ট করা যাবে। যেমন ধরি আমার ওজন 56 কেজি, এখন গুগলে ইংলিশে লিখতে হবে 56 কেজি 2 পাউন্ড। গুগল আমার ওজন পাউন্ডে এনে সামনে রেখে দিবে। অবশেষে নিজের ওজন ফিল করে BMI বের করে নিতে পারো। BMI রেজাল্ট গ্রিন এর দিকে হলে তা স্বাভাবিক ধরা হবে, যদি কম অথবা বেশি হয় তখন ওজন কম অথবা বেশি করে BMI গ্রিনে নিয়ে আসতে হবে। BMI 19 থেকে 25 এর মধ্যে থাকা নর্মাল। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ওজন বাড়াতে হবে, যদি ওজন অতিরিক্ত থাকে তাহলে কমাতে হবে। আমি ইতিমধ্যে ওজন ব্যালেন্সে কিভাবে করা যায় তা নিয়ে দুটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। একটি হচ্ছে ওজন বাড়াতে আমাদের করণীয় কি হবে, আর দ্বিতীয়টি হচ্ছে অতিরিক্ত ওজন কিভাবে কমানো যায়। লিংক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। নিজেকে সব সময় আপডেট রাখতে আমার চ্যানেল গেট সেট লাইফ সাবস্ক্রাইব করে দিতে পারো। রেগুলার আপডেট মিস যেন না হয় সেই জন্য বেল আইকন অল করে রাখতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।